সম্মানিত দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার হোমিও রেমেডি নামের এই ইউটিউব চ্যানেলে। আজকে ঠোঁটের কোণে ঘায়ের হোমিও চিকিৎসা সম্পর্কে পরামর্শ প্রদান করছেন বিখ্যাত ইউটিউব চ্যানেল সেবাখানার ডাক্তার রাজা কাদেরি বা ডাক্তার রাজা শেখ। তার প্রথম চেম্বার দাস্তেগির সেফাখানা, শকুন্তলা মোড়, লালবাগ সদরঘাটের পশ্চিম পারে, মুর্শিদাবাদ। এখন শোনা যাক রাজা কাদেরির মূল্যবান পরামর্শ। প্রিয় দর্শক মন্ডলী, পুরুষ ও মহিলাদের ঠোঁটের কোণে এক ধরনের সাদা ঘা হয়ে থাকে, এই ঘাটিকে বলা হয় অ্যাঙ্গুলার চেলাইটিস। এই অ্যাঙ্গুলার চেলাইটিস যদি হয় তো ঠোঁটের কোণে ঘা হয়, সেখানে সাদা হয়ে যায়, সেখানে ফেটে যায়, সেখানে ব্যথা করে, রক্ত পড়ে, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। ঠোঁটের কোণে সাদা ঘা ফিরে বারে বারে আসে, ভালো হয় আবার ফিরে বারবারে আসে, এই ধরনের সমস্যা বেশিরভাগ লক্ষ্য করা যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সেফাখানা। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদেরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাঙ্গুলার চেলাইটিস বা ঠোঁটের কোণে সাদা ঘায়ের কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে। ঠোঁটের কোণে ঘা বা অ্যাঙ্গুলার চেলাইটিস হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটি তা হচ্ছে আমাদের মুখের লালা ঠোঁটের কোণে এসে জমা হয় এবং সেখানে জমা হয়ে সেই লালা শুকিয়ে সেই জায়গাটা ফেটে যায়, আর এই ফেটে যাওয়ার ফলে ঠোঁটের কোণে ঘা বা অ্যাঙ্গুলার চেলাইটিস হয়ে থাকে। অ্যাঙ্গুলার চেলাইটিস বা ঠোঁটের কোণে ঘায়ের আরেকটি যে কারণ তা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনের ফলেও আমাদের ঠোঁটের কোণে ঘা হয়ে থাকে, এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলেও আমাদের ঠোঁটের কোণে ঘা হয়ে থাকে। আরেকটি যে কারণ তা হচ্ছে ভিটামিন বি এর অভাব। ভিটামিন বি এর অভাব যদি থাকে তার ফলেও আমাদের ঠোঁটের কোণে ঘা হয়ে থাকে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে ঠোঁটের কোণে ঘা বা অ্যাঙ্গুলার চেলাইটিস যদি হয়ে থাকে তো কি কি লক্ষণ দেখা দেয়। আমাদের ঠোঁটের কোণে ঘা লক্ষ্য করা যায়, সে জায়গায় সাদা হয়ে থাকে, সাদা চামড়া ওঠে, রক্ত বেরিয়ে যায়, লাল হয়ে থাকে, ব্যথা করে, দুর্গন্ধ বের হয়, চুলকানি হয়, ফেটে যায়, এই সমস্ত লক্ষণ আমরা দেখে থাকি। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে এর কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে। অ্যাঙ্গুলার চেলাইটিস বা ঠোঁটের কোণে সাদা ঘায়ের যে কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে কন্ডিওরাঙ্গো মাদার টিনচার। কন্ডিওরাঙ্গো মাদার টিনচার, এটি আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সেল প্যাক কিনে নেবেন। এটি বড়রা 15 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। ছোটরা 5 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। কন্ডিওরাঙ্গো মাদার টিনচার হচ্ছে ঠোঁটের কোণের ঘায়ের একটি কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে খেতে হবে সেটি হচ্ছে অ্যাসিড নাইট্রিক 3X। অ্যাসিড নাইট্রিক 3X, এটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটি বড়রা 5 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। ছোটরা 2 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। এই দুটি ওষুধ অর্থাৎ কন্ডিওরাঙ্গো মাদার টিনচার আর অ্যাসিড নাইট্রিক 3X যদি আপনারা কন্টিনিউ খেয়ে যান তো আপনাদের 1 সপ্তাহের মধ্যে এই ঠোঁটের কোণের ঘা ভালো হয়ে যাবে আর আপনারা অ্যাঙ্গুলার চেলাইটিস থেকে মুক্তি পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।